আজকে আমি আনন্দে এবং আবেগে আমি আপ্লুত যে আমার বই এতগুলো আমার চারপাশে হচ্ছে আমার বই, এবং আমার বই পাঠক পাঠিকাদের যে রেসপন্স তার জন্য আমি খুবই অভিভূত যে আপনারা আমার বইকে প্রি অর্ডার করেছেন, তার জন্য আমি আপনাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি পেন্সিল পাবলিকেশনসকে। পেন্সিল পাবলিকেশনস আমাদের দেশে নতুন নতুন লেখক লেখিকাদেরকে প্রমোট করছে এবং তাদের যে লেখা সেটা পাঠক পাঠিকাদের কাছে পৌঁছে দিচ্ছে, তার জন্য পেন্সিল পাবলিকেশনসকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যাদের ছাড়া আসলে এই বইটি বাংলাদেশে যে দূর দূরান্তে পাঠক পাঠিকাদের কাছে পৌঁছানো সম্ভব ছিল না, সে হচ্ছে রকমারি। রকমারি অনেক বছর ধরে আমাদের দেশের যে লেখক লেখিকাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছে, যার মাধ্যমে আমরা খুব সহজে পাঠক পাঠিকাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি আমাদের যে বই, তার জন্য আমি রকমারিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই বইটি হচ্ছে আসলে রম্য বই এবং আমি নিজে খুব হাসতে পছন্দ করি এবং আমি চাই যে মানুষ একটা বই পড়ে হাসুক, এবং আমার নিজের রম্য খুব ভাল লাগে যে আমি হাসতে পছন্দ করি। তো সেই রম্য বই থেকে এই বইটি আসলে হাসার জন্য, এবং এই বইটিতে দুটি ক্যারেক্টার আছে, সেটি হচ্ছে রফিক এবং নীলা, তারা দুজন হচ্ছে স্বামী স্ত্রী। এবং আমাদের জীবনে, আমাদের সংসার জীবনে নানা ধরনের মজার ঘটনা ঘটে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক খুনসুটি লেগে থাকে, সেই মজার ঘটনাগুলোকে আসলে এই বইটিতে তুলে আনা হয়েছে। এবং এই বইটিতে বিভিন্ন সময় তাদের মধ্যে যে নানা ধরনের মজার ঘটনা ঘটে, এবং এখানে আরও অনেক চরিত্র থাকে, তাদের পরিবারের বিভিন্ন ধরনের চরিত্র থাকে, তারপরে তাদের প্রফেশনাল লাইফের অনেক চরিত্রগুলোকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে, এবং সেখানে আসলে মজার পার্টটিকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যে আমি চেয়েছি যে এই বইটি পড়ে কিছুক্ষণের জন্য পাঠক পাঠিকারা হাসুক, তাদের দুঃখ বিষণ্ণতাকে ভুলে যাক, জীবনটাকে তারা খুব আনন্দের চোখে দেখুক। এই বইটি আসলে একদমই হাসার জন্য বই, তো যারা হাসতে পছন্দ করেন এবং আমি মনে করি এই বইটি তাদের জন্য একটা ভালো বই হতে পারে। আর তারপরে হচ্ছে যে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, বই কিনবেন, বিকজ আপনারা যত বই কিনবেন আমাদের মধ্যে বইগুলো টিকে থাকবে। যে আমরা এখন যেটা হচ্ছে যে ইন্টারনেটে অথবা আমরা ফেসবুকে অথবা বিভিন্ন গ্রুপে লেখালেখি হচ্ছে, কিন্তু তারপরেও যে ফিজিক্যাল যে বইটা, কাগজের যে একটা গ্রান, একটা যে আমরা যখন ছোট ছিলাম তখন যে বইটা হাতে পেয়ে অথবা গল্পের বই পড়ে আমরা যে উৎসাহিত হতাম, একটা অন্যরকম একটা ফিলিংস ছিল। আমি মনে করি যে আপনাদের উৎসাহ পেলে, আপনারা যদি আমাদের দেশে লেখক লেখিকাদেরকে সাপোর্ট করেন, তাহলে আমাদের দেশের এই বইটা, বই প্রকাশনা এবং বই সবার মাঝে ছড়িয়ে যাবে। সামনে বইমেলা আসছে, সেই বইমেলাতে আপনারা অংশগ্রহণ করবেন, আসবেন। আর সর্বশেষে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।